আজি মহাশিবরাত্রি। রাজ্যের মঠ মন্দির দেওয়ালয়ত পুয়ারপরাই চলিছে দেবাদিদেব মহাদেবর আরাধনা। নগাঁওর মহামৃত্যুঞ্জয় মন্দিরতো পুয়ারেপরাই ভক্তর ভিড়। অসমের বিভিন্ন প্রান্তর পরাই ভক্তই আহি আশীষ ললে মহাদেবর। আজি এই অনুষ্ঠান আমার ইয়াত খুব আড়ম্বরপূর্ণভাবে চলি আছে। পুয়া ছটা বজার প্রায় আমার ইয়াত অনুষ্ঠান আরম্ভ হয়েছে। কাইলে পুয়া ছটা বজালেকে আমার ইয়াত অতি রুদ্র অভিষেক চলি আছে। ইয়াত ওপর নিয়ন্ত্রণভাবে চলি থাকিব। মানুষের সমাগম ভাবিব নোৱাৰা ধরনের বৃদ্ধি পাইছে। শিবসাগরের শিবদৌলত ছয়দিনিয়াক অনুষ্ঠিত হয়েছে মহাশিবরাত্রি পূজা আর মেলা। পুয়া চারি বজারে পৰা ভক্তর লানি নিচিগা সোঁত বইছে শিবদৌললৈ। মহাদেবর আশীষ বিচারি বিভিন্ন প্রান্তর পৰা আহিছে ভক্ত। ওম নম শিবায় নমো নমে। ইয়াহ সুবহ 4 বজে সে লাখো ভক্ত লোক আ রহে হ্যাঁ আর দুধ ভি চড়া রহে হ্যাঁ, জল চড়া রহে হ্যাঁ, বেলপত্র চড়া রহে হ্যাঁ, নারিয়েল চড়া রহে হ্যাঁ। পুরাণ প্রসিদ্ধ উত্তর গুয়াহাটি মণিকর্ণেশ্বর দেওয়ালয়ত পালন করা হয়েছে মহাশিবরাত্রি। চারি প্রহরের পূজারে পূজা অর্চনা চলিছে মণিশৈলরূপী শিবদেবতাক। নাজিরার অগ্নিনাভ শিব মন্দিরতো দেখা গৈছে অজস্র ভক্তর ভিড়। পুয়ার পৰা রাজ্যের বিভিন্ন প্রান্তর লোকে ভিড় করেছেহি অগ্নিনাভ শিব মন্দিরত। নাই মোর ভাল লাগিছে আর মানে শুনেছো, মানে কিবা একটা আশা লই আহিছো। আমার ওসর মানুষ আহিছে, মানে বহুত বছর হেঁতর সন্তান পোৱা নাছিলে তো হৈছে। মই শুনেছো আমারও একটা আশা আছে, সেই আশাটো লৈ আহিছো। আমি আহি ভাল লাগিছে গুৱাহাটীৰ পৰা। আমি দুজন আহিছো, খুব ভাল লাগিছে। বিশেষকৈ আজি শিবরাত্রির দিনাখনে আহি অগ্নিনাম মন্দিরত বাবাক দর্শন কৰিবলৈ পাইছো, তাৰবাবে মই নিজকে অতি ধন্য মানিছো। আনহাতে শিবরাত্রির পবিত্র ক্ষণত এগৰাকী সহা শিল্পীৰ ব্যতিক্রমী পদক্ষেপ। নগাঁও জেলার বিরহ বেবেজিয়ার চিত্র ভাস্কর্য শিল্পী মিন্টু হাজরিকায় সম্পূর্ণ নিজা খরচরে নির্মাণ করেছে মহাদেবর এক সুন্দর প্রতিমূর্তি। প্রায় দেড় মাস দিনে নিশায় কাম করে সিমেন্ট রড আদিরে সহা শিল্পীগিয়ে নির্মাণ করে উলিয়াইছে মহাদেবর প্রতিমূর্তি ভাগ। শিবপূজার পুয়া শিবথান কমিটির হাতত প্রতিমূর্তি ভাগ অর্পণ করে শিল্পী মিন্টু হাজরিকা আর তার পরিয়ালে। শুকুরবারে পুয়ারে পড়া শিব বন্দনার মুখরিত হয়ে পড়ছে ইতিহাস প্রসিদ্ধ শ্রী শ্রী মহাভৈরব মন্দির। দর্শনার্থীর পুয়া চারি বজার পর খোলা হয়েছে মন্দিরের দ্বার আর নিশা 8 বজালৈ খোলা থাকিব। ভক্তর আগমনের প্রতি লক্ষ্য রাখি আরক্ষী প্রশাসনেও গ্রহণ করেছে ব্যবস্থা। সন্ধ্যা 7:49 আমার মহান শিবরাত্রি যদি লাগবে আর রাতে চারি পোহর পূজা হব। আমার ডেপুটি কমিশনার ইয়াত ধেই বরণ দিব, অভিষেক বরণ দিব আর চারি পোহর পূজা হব। কাইলে আবেলি 5:42 চৌদ্দগীত থাকিব। তিনিচুকীয়ার ঐতিহ্যমণ্ডিত শিবধামতো পুয়ারে পড়ায় অগণন ভক্তর ভিড়। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।